গাড়িটি পুরো রিভিউ দেবো, গাড়িটি কোথায় কি অবস্থা আছে, কাগজে কি অবস্থা আছে এবং গাড়িটির প্রাইস কত, কত প্রাইস হলে আপনাদেরকে দেবো, পুরো গাড়ির রিভিউ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আর যে সকল ভিউয়ার্স এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলুন ভিউয়ার্স, চলুন আমরা গাড়িটির পুরো রিভিউ দেখে আসি কোথায় কি অবস্থায় আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা গাড়িটি আপনাদেরকে প্রত্যেকটা অংশ দেখাই। চলুন আমরা গাড়িটির পুরো রিভিউ দেখি গাড়িটি কোথায় কি অবস্থা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটির সামনে সাইড, গাড়িটি যদিও মডেল 2014, তারপরে গাড়িটি কিন্তু মোটামুটি ফ্রেশ এবং কালার কন্ডিশন, ইঞ্জিন সাউন্ড এবং চালানোতে খুব ভালো আছে। আপনারা গাড়িটি নেবেন, গাড়িতে কোনো কাজ নাই, নিঃসন্দেহে গাড়িটি আমার কাছ থেকে নিতে পারেন এবং অত্যন্ত ব্যবহার উপযোগী একটি বাইক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনের সাইড, সামনের চাকা, সামনের রিং, সামনের মাঠঘাট সব কিছুই মোটামুটি ফ্রেশ আছে। সামনের সাইড দেখতে পাচ্ছেন উইন্ডশিল্ড, ভাইজার, এগুলোর কালার কন্ডিশন সব কিছু অনেক ভালো। তো ভিউয়ার্স চলুন আমরা দেখি গাড়িটির ট্যাঙ্কির কী অবস্থা। গাড়িটির ট্যাঙ্কির কালার দেখেন একদম নতুন অবস্থার মতো কালার আছে, ট্যাঙ্কির কালার, ইঞ্জিনের কালার সব কিছুই মোটামুটি খুবই ভালো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যে গাড়িটির কোথায় কী অবস্থা আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন, ইঞ্জিনের কালার, ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিন খোলা পড়ে নেই, খুবই ভালো অবস্থায় আছে। গাড়িটা কিন্তু একদম ব্যবহার উপযোগী, আপনারা চাইলেই গাড়িটি নিবেন, নিয়ে শুধুমাত্র তেল মোবাইল এক্সচেঞ্জ করবেন আর ব্যবহার করবেন, দীর্ঘদিন কোনো কাজ কাম করতে হবে না আশা করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটির মোটামুটি নিচের সাইডটা কিন্তু খুবই ভালো আছে, ফ্রেশ অবস্থা আছে। দেখতে পাচ্ছেন যে পিছনের চাকা, গাড়িটি কিন্তু একদম 2014 হলেও চাকা দুটো অরিজিনাল আছে এবং খুবই কম চালানো রান আছে। গাড়িটা মোটামুটি ফুল ফ্রেশই বলা যায়। গাড়িটার সিট প্যানেল দেখতে পাচ্ছেন, সিট প্যানেলের কালার, সিট প্যানেলের স্টিকার মোটামুটি সব কিছু একবারে ফুল ফ্রেশ এবং ধরা যায় গাড়িটি একদম সুপার ফ্রেশ, খুবই ভালো অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বার, গাড়িটি কিন্তু বগুড়ার নাম্বার, গাড়িটির 2014 13 সিরিয়াল নাম্বার, গাড়িটির ফুল টেকার নাম্বার। এই নাম্বারে আপনাদের কিস্তির কোনো ঝামেলা নাই, একদম 10 বছরের কাগজ করা, আপনাদেরকে কিস্তির জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু নেবেন এবং এই গাড়িটির লাইফ শেষ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। গাড়িটির চেন কভার সাইড খুবই ভালো, ফ্রেশ অবস্থা আছে, কোনো দাগ নেই, মোটামুটি সব কিছুই ভালো। সাইড কভার, সাইড কভারের কালার, সাইড কভারের স্টিকার একদম ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন, ইঞ্জিনের কালার কন্ডিশন সাউন্ড সব কিছু ভালো আছে। আমি কিন্তু আপনাদের ইঞ্জিনের সাউন্ডটাও শুনে দেখাবো যে ইঞ্জিনের সাউন্ড কী অবস্থা আছে। তো ভিউয়ার্স দেখুন গাড়িটির ট্যাঙ্কির সাইড মোটামুটি পুরো গাড়ি ধরতে গেলে ফ্রেশ অবস্থায় আছে। তো গাড়িটি আমি আপনাদেরকে দেখাই কত কিলো রান হয়েছে। গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির রান হয়েছে 14,000 সামথিং এবং খুবই ভালো অবস্থায় আছে। চলুন গাড়িটি আমরা সাউন্ড শুনি, সাউন্ডের কী অবস্থা আছে। আপনারা দেখতেই পারলেন, আপনারা নিজে নিজের চোখে দেখেন যে গাড়িটির কি অবস্থা আছে। আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক আমার এখানে এসে তেমনটাই আপনারা আমার কাছ থেকে এই বাইকটি বুঝে নেবেন যে আসলে ভিডিওর সাথে কতটা মিল এবং কতটা হচ্ছে যে ঠিক আছে। আমি চেষ্টা করি পারত পক্ষে যে আমি যে গাড়িগুলোর ভিডিও দিই গাড়িগুলো এবং গাড়িগুলোর সাথে সব কিছুই অরিজিনাল এবং মিলিয়ে রাখার মতো। আপনারা চাইলে আমার এখান থেকে ভিডিওর সাথে একদম ম্যাচিং করে নেবেন, বা যে সকল ভিউয়ার্স বাইরের ডিস্ট্রিক্টে দেখতেছেন আপনারা চাইলে আমার এই বাইকগুলো বিভিন্ন মাধ্যমে নিতে পারেন, কুরিয়ার সার্ভিসে নিতে পারেন, বিভিন্ন পার্সেলের মাধ্যমে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি গাড়িটির মোটামুটি রিভিউ আপনাদেরকে দিলাম। তো গাড়িটি আমি একটা আকস্টিং প্রাইসে দিয়েছি, যদিও গাড়িটি ফুল টেকার নাম্বার সহ 14 মডেল একদম ফুল টেকার নাম্বার, গাড়িটি আকস্টিং প্রাইস দিয়েছি 95,000 টাকা, মাত্র 95,000 টাকা গাড়িটির আকস্টিং প্রাইস। আপনারা আসবেন, গাড়ি দেখবেন, প্রয়োজনে রান করে দেখবেন, দেখার পরে তারপরে দাম দর করে আমার কাছ থেকে নেবেন, পেপার্স বুঝে নেবেন, সমস্ত কিছু বুঝে নেওয়ার পরে। তো ভিউয়ার্স যে সকল ভিউয়ার্স আমার এই বাইকটির ভিডিও দেখলেন আশা করি ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইকটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের আপনজন প্রিয়জন সবাইকে নতুন নতুন পছন্দের বাইকগুলো কেনার সুযোগ করে দিবেন।
যদি এই বাইকটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরা বাইপাস। তো ভিউয়ার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।